Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। সারা দেশে একটা লকডাউন পরিস্থিতি চলতেছে, আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি। কিছুদিন যাবত আবার হোম কোয়ারেন্টিনে আছি, বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। তারপরেও কিছু কিছু মানুষকে কোনোভাবেই আটকে রাখা যাইতেছে না, তারা বাইরে যাবেই যাবে। তাদের কথা হলো ঘরে আমার দম বন্ধ হয়ে আসে, আর দম যাতে চিরকালের জন্য বন্ধ না হয়ে যায় এই জন্যই তো ঘরে থাকতে কইছে। এগুলোর ধরে ধরে জেলে ঢুকানো উচিত। ঘরে থাকবেন না, জেলে থাকেন। লক ডাউন পছন্দ না, লক আপে থাকেন। তো ঘরে থেকে আমরা কি করব? আরে ঘরে বয়ে বয়ে লুডু খেলেন। লুডু খেলতে গেলে বুঝতে পারবেন হোম কোয়ারেন্টিন কি জিনিস। দেখবেন যেই গুটি ঘরে থাকে ওই গুটি মারা যায় না, এটাই হচ্ছে হোম কোয়ারেন্টিন। আবার কেউ কেউ তো ঘরে থাকতে থাকতে অলরেডি অসুস্থ হয়ে গেছে, মানসিক ভাবে অসুস্থ। তারা সারাদিন ফেসবুকে থাকে আর কিছুক্ষণ পর পর নতুন নতুন শর্তাবলী দেয়। ছেলেরা, এই পোস্টে 10,000 কমেন্ট পড়লে আমি বিয়ে করব। বিয়া করবেন আপনি, কমেন্ট করুন আমি। আপনার বউ, আপনার সংসার কমেন্ট আমার। মানে ঘটনা হলো কবুল করলাম আমি, বিয়ে হয়ে গেল আপনার। তারপর আমরা কমেন্ট করতে রাজি আছি, তবে আমাদের একটা শর্ত আছে, শ্বশুর বাড়ির সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হইব। দিবেন? মেয়েরা, এই পোস্টে 1,000 কমেন্ট পড়লে আমি এইরকম পোস্ট দিয়ে ছবি তুলব। আচ্ছা, আপনি কিরকম পোস্ট দিয়ে কি ছবি তুলবেন, তা দিয়ে আমগো কি আসে যায়? বিশ্বাস করেন আপা, আপনার ছবি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর এরকম পোস্ট দিয়ে ছবি তুললে কি হইব, আপনি আনুষ্কা হয়ে যাবেন কেনা, বিরাট কোহলির লগে আপনার বিয়ে হয়ে যাবো গা, কোনটা? তারপর আমাকে আপনি প্রথম কোথায় দেখেছিলেন? সকালে কি দিয়া নাস্তা করছে এটাই মনে নাই, আপনারও কই দেখছি কেমনে মনে পড়বো কন? আর দুদিন ধরে অনলাইনে নতুন উপদ্রব, বড় লোকের বেডে লম্বা লম্বা। হিন্দিতে বললে খারাপ শোনা যায়, এই জন্য ওরা বাংলায় কইছে। আর অবস্থা দেখেন, গান যিনি সৃষ্টি করছেন সেই রতন কাহারের নামটা পর্যন্ত মেনশন করে না। এটা এখন বাসায় থাকতে একটু অত্যাচার করতেছে। তারপরেও এই লকডাউনের নিয়ম মেনে বেশিরভাগ মানুষই বাসায় আছে, বাসায় অবস্থান করতেছে, বিনা প্রয়োজনে বাইরে বের হয় না। আর বিনা প্রয়োজনে যেটি বাসার থেকে বাইরে হয় প্রশাসনের লোকজন ধরে গাড়ায় দেয়, কোনো সমস্যা নেই। যেমন দেখলাম এক লোক বাইরে ছিল, পুলিশ লগে লগে ধরছে, এই কই যাস, বাজারে যাই। বাজারে যাইতেছিস মানে? বাড়ি দেন না, আমি যাইতে চাই না, বউ পাঠাইছে। ও তাহলে যা, বাসায় গেলে তো এমনি মাই থাকবি। আর বাজার, ওরে বাপ রে, লকডাউন হওয়ার আগে বাজার আমরা তো সুপার শপ তুললা বাসায় নিয়ে আয়া করছি। হ্যাঁ, কিছু কিছু মানুষের বাজার দেখে মনে হইতেছে দেশে দুর্ভিক্ষ লাগছে। বাজার রে ভাই, বাদ যায় নাই কিচ্ছু, টয়লেট টিস্যু পর্যন্ত বাদ যায় না। একজনের ট্রলি ভর্তি দেখছি টয়লেট টিস্যু, মানে দেখে মনে হয়েছে সে বাড়ির সাথে সাথে নিজের ফুডাও লকডাউন করবো। প্রতিদিন সকালবেলা আমরা উঠা টিভি খুললে বসে থাকি, দেশে কয়জন নতুন আক্রান্ত হইলো, কয়জন মরলো, এই খবর পাওয়ার আশায়। যখন শুনি দেশে গত 24 ঘন্টায় কোনো নতুন আক্রান্ত রোগী নাই, কেউ মরে নাই, মনটায় কষ্ট লাগে, মনে হয় মিছা কথা কইতেছে। পরদিন আবার দেশে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 3, তখন হাসি আসে, কোটা বাইন্দা দিছে না, 3-এর পর তো আর আগাইব না। কে ভাই, সংখ্যা কম হইলে কষ্ট লাগে? 3-এর জায়গায় 3 লাখ হইলে ভালো লাগবো? একবার ভাবেন, ওই সংখ্যার মধ্যে তো আপনিও থাকতে পারেন, আপনার পরিবারের কেউ থাকতে পারে। তখন এই কোয়ারেন্টিন শেষ হওয়ার পরে কিন্তু অনেক পরিবার ঝগড়াঝাটির কারণে ভাঙে যেতে পারে, কারণ জামাই বউ সারা দিন বাসায় একসাথে থাকে। আবার অনেক পরিবার বড়ও হয়ে যেতে পারে, কারণ জামাই বউ সারা দিন বাসায় একসাথে থাকে। তো সবকিছুরই একটা ভালো দিক থাকে, খারাপ দিক যেমন থাকে ভালো দিকও থাকে। যেমন এই যে পরিবেশ দূষণ কমে গেছে, মানুষজন বাইর হয় না, পরিবেশ দূষণ নাই, এই জন্য বঙ্গোপসাগরে সাগরের পানিতে নাকি ডলফিন দেখা যাইতেছে, কোন দিন দেখবেন ঢাকার আকাশে ড্রাগন দেখা যাইতেছে। বায়ুমণ্ডলে ধুলার আস্তরণ কমে গেছে, আশেপাশের দেশ থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, তেঁতুলিয়ার থেকেও দেখা যাওয়ার কথা। আমি তো সকালবেলা জালনা খুললে বসে থাকি স্ট্যাচু অব লিবার্টি দেখার আশায়। আপনারাও ভালো কিছুর জন্য ওয়েট করেন, ভালো কিছুর আশায় থাকেন। খারাপ দিন তো আর সবসময় থাকবে না, সুদিন আসবে, ভালো দিনও আসবে। তার আগ পর্যন্ত বাসায় থাকেন, সতর্ক থাকেন, সেফ থাকেন, বিনা প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার নেই। কারণ হাসপাতালের ICU থাকতে না চাইলে বাসায় আরামে থাকেন। এই যাত্রায় বাচ্চা গেলে আবার দেখা হবে। সেই দিন যদি আকাশপথে প্লেনগুলো না আসতো,
তাইলে আজকে রাজপথে গাড়িগুলা বন্ধ হইতো না। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।